আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবারে টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো জানব সেটি হচ্ছে আরো দুইটা প্রপার্টি আছে যেমন হচ্ছে ইনলাইন ডিসপ্লে ইনলাইন ব্লক আর হচ্ছে ফ্লোট এই ফ্লোট আর ডিসপ্লে ইনলাইন ব্লক এই দুইটা নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করছি তো সেক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ করতে গেলে যেটা প্রয়োজন ধরুন আমরা এ বি সি এরকম এ আর বি দুইটা বক্স চাচ্ছি এখানে একটা চার কোণা বক্স থাকবে এ আর এখানে একটা থাকবে বি ডানে বামে সরাতে চাই তার একটা বক্স তৈরি করে ফেলি div and div and box A and হচ্ছে box B so এবার আমি যদি বলি A and হচ্ছে B fine a box A কে আমি একটা কালার দেব background red color white fine padding 20 pixel so আপনি দেখতে পাবেন যে এখানে এটা হয়ে গেছে বাট উইথ কিন্তু সেট হয় নাই সো আমরা যদি এখন উইথ দেই সাপোজ উইথ 200 pixel সো আপনি লক্ষ্য করুন এটা 200 পিক্সেল হয়ে গেছে আচ্ছা এরপর বি সো বি এর ক্ষেত্রে আমরা সেম কাজটা করব শুধু কালারটা চেঞ্জ করে দিচ্ছি ইয়েলো এন্ড কালার ব্ল্যাক এবং আপনি দেখতে পাবেন যে এটাও সরি আমরা বি করি না এখানে সো এটা বি করতে হবে ইয়েলো কালারটা ভালো লাগছে না সো আমি এখানে টমেটো কালার ইউজ করলাম এন্ড হোয়াইট ইউজ করলাম সো আপনি দেখতে পাবেন যে দুইটা দুই রকম হয়ে গেছে আমি চাচ্ছি একটা এখানে থাকবে একটা সোজা এখানে থাকবে সো কিভাবে ফ্লোট ইউজ করতে পারি সো একে যদি বলি যে ফ্লোট লেফট ইট মিন্স তোমার জায়গা বাম দিকে ঠিক আছে আচ্ছা ওকে একটা জিনিস লক্ষ্য করুন যখন আমি এখানে ফ্লোট লেফট ইউজ করেছি ঠিক তখন এটার কিছুটা কন্টেন্ট উপরে চলে গিয়েছে রাইট আচ্ছা এবং আমি যদি এটা ঠিক করতে চাই তাহলে এটাতে অবশ্যই ক্লিয়ার বল ইউজ করতে পারি তাহলে আমাদের সমস্যাটা ফিক্স হয়ে যাবে ঠিক আছে তাহলে আর ঝামেলা হবে না আচ্ছা এবার যদি আমি এটাকে বলি ফ্লোট রাইট তাহলে দেখতে পাবেন এটা আবার ডান দিকে চলে গিয়েছে বাট প্রবলেম হলো যে এটা কেন এখন পর্যন্ত উপরে গেল না কারণ হচ্ছে আপনি যখন এখানে ইন্সপেক্ট করুন এখানে যখন আমরা বলেছি ফ্লোট লেফট এন্ড ফ্লোট রাইট ঠিক আছে তখন কিন্তু এটা উপরে যাচ্ছে না বিকজ এখনো পারফেক্টলি এটা সেট হয় নাই সো যদি ক্লিয়ার বক্সটা আমি তুলে দেই একটু পাজল হয়ে যাবেন হয়তো আপনারা এবার দেখেন ঠিক আছে সো যখন আমি ক্লিয়ার করব লেফট তার মানে হচ্ছে এটা উপর থেকে ছেড়ে দেবে আর যদি না করি তাহলে রাখবে এখন একটা জিনিস দেখুন এখানে এটা লেফট করেছি এটা রাইট করেছি দুইটা কিন্তু দুই জায়গায় চলে গিয়েছে ওকে আচ্ছা এইভাবে আমরা দুইটা জিনিস দুই পাশে নিয়ে যেতে পারি মাঝখানে যদি একটা নিয়ে আসি এ বি বিটা মাঝখানে সি আসবে একটা কিভাবে সাপোজ আমি আরও একটা নিয়ে আসছি এখানে সো আমি এখানে বি অ্যান্ড এখানে করলাম সি এন্ড এটাকে সি করলাম আর সি এরও একটা আমি এখানে একটা ডিজাইন দিয়ে দিলাম সো সাপোজ সি এগুলো পার্ট ইম্পর্টেন্ট অনেক এবং ফ্লোটটা আমি তুলে নিচ্ছি এখানে আপাতত এবং ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিচ্ছি সো আপনি দেখতে পাবেন যে সি এখানে আচ্ছা আমি চাচ্ছি সিটা মাঝখানে আসবে বা এখানে আসবে এক লাইনে তিনটা কীভাবে করব এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে A and B and C A B and C যদি বলি এইভাবে display inline block. তাহলে দেখুন ঠিক হয়ে যাচ্ছে রাইট এটাকে করা আছে যেহেতু সো রাইট আমি যদি তুলে দেই জাস্ট এই ফ্লোট তুলে দিচ্ছি এন্ড এটাকেও তুলে দিচ্ছি তো একটা জিনিস লক্ষ্য করবেন সবগুলো কিন্তু এখন A B C ঠিক আছে এবং ইনলাইন ব্লক করার ক্ষেত্রে কিছুটা মার্জিন এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ফাঁকা জায়গা রয়েছে আচ্ছা সো এগুলো maybe clear both করলে এগুলো চলে যেতে পারে সম্ভবত না যাচ্ছে না সো এটা হচ্ছে একটা অপশন আপনি যদি এইভাবে করতে চান আর নয়তোবা আপনি সিম্পলি করতে পারেন এইভাবে just float left তাহলে কি হতে পারে এগুলো সবগুলো float left হয়ে যাবে সো দুটো হয়তো করতে পারেন একটা হচ্ছে আপনি ইনলাইন ব্লক করতে পারেন আর একটা হচ্ছে আপনি float left করতে পারেন float left করলেও সেম জিনিসটা দাঁড়াবে আর যদি আপনি ইনলাইন ব্লক করেন সেম জিনিসটা হবে শুধু মাঝখানে একটু করে ফাঁকা হবে কোনটা বেটার float left is always better আচ্ছা এটা মাঝখানে কিভাবে নিয়ে যাবেন সেই টিউটোরিয়াল আমরা পড়ে যাব আজকে আপনি যেটি জানলেন সেটি হচ্ছে এই display inline block আর এই floater ব্যবহার float right এবং left এই দুটো কাজ করে আর display inline block হচ্ছে আপনি চাইলে এগুলোকে এক লাইনে horizontally সাজাতে পারবেন ঠিক এটাই হচ্ছে display inline block এর কাজ ক্লিয়ার সো অনেক সময় এরকম হতে পারে যে আপনি অনেকগুলো ব্লক টাইপ ডিসপ্লে দেখুন আমি যদি এখানে ফ্লোটটা তুলে দেই তাহলে দেখবেন প্রত্যেকটা নিচে নিচে এসেছে 1 2 3 তো আপনি যদি এগুলোকে লাইন বাই লাইন করতে চান হরিজন্টালি তাহলে আপনি আইদার ফ্লোট লেফট করতে পারেন নয়তো ডিসপ্লে নাম্বার টু ডিসপ্লে ইনলাইন ব্লক যদি করেন তাহলে দেখবেন যে ইনলাইন ব্লক হবে আর ফাঁকা দিবে একটু আর যদি না পারেন না করেন এটা তাহলে ফ্লোট লেফট করবেন একদম পারফেক্টলি ঠিক হয়ে যাবে সো দ্যাটস ইট তো ফ্লোট লেফট হচ্ছে ইম্পর্টেন্ট এইভাবে আপনি এরকম অনেকগুলো কন্টেন্ট সাজাতে পারেন আর যদি চান যেটাকে মাঝখানে নিয়ে যাবেন সেই টিউটোরিয়ালটি পরের ভিডিওতে আপনারা দেখবেন যে এগুলো কিভাবে মিডিলে নিয়ে যেতে হয় ডানে বামে করতে হয় জাস্ট আমরা জানছি যে কন্টেন্টের অ্যালাইনমেন্ট বামে ডানে কিভাবে নিতে হয় এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন লাইক মাই ফেসবুক পেজ and join my group as well and professional member হতে sign up করুন club.fnsoftwares.com I love you সবাইকে